Sunday Suspense. Shudhumatro Radio Mirchi 98.3 FM. It's hot. বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স। আজ আপনার জন্য শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা নন্দনগড় রহস্য। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়, জন্ম 1899 সালে 30 মার্চ। বাংলা সাহিত্যে শরদিন্দু বন্দ্যোপাধ্যায় একটি বিশিষ্ট নাম, ব্যোমকেশ বক্সী স্রষ্টা তো বটেই, এছাড়া লিখে গেছেন অজস্র ছোট গল্প, দুর্দান্ত কয়েকটি ঐতিহাসিক উপন্যাস, কিশোরদের জন্য গল্প এবং চিত্রনাট্য। দীর্ঘ 37 বছরে শরদিন্দু বন্দ্যোপাধ্যায় কিশোরদের জন্য লিখেছেন মোট 28টি গল্প, তার মধ্যে অন্যতম নন্দনগড় রহস্য। এই গল্পটি আমরা নিয়েছি শরদিন্দু বন্দ্যোপাধ্যায় অমনিবাস চতুর্থ খণ্ডটি থেকে। গল্পটি রচনা হয় 1969 সালে। প্রধান চরিত্রে পঙ্কজ, হনুমন্ত এবং রঘুবীর। গল্প পাঠে দীপ এবং জগন্নাথ বসু। গল্পের সূত্রধার সোমক। শুরু হচ্ছে নন্দনগড় রহস্য। পঙ্কজ বাঙালি আর হনুমন্ত সিং বিহারি। ম্যাট্রিক পাশ করে দুজনে পাটনার কলেজে ভর্তি হয়েছিল। একই হোস্টেলের একই ঘরে জায়গা পেয়েছিল। পঙ্কজ পড়তে এসেছিল হাজিপুর থেকে, আর হনুমন্ত এসেছিল নন্দনপুর নামে এক গ্রাম থেকে। এক ঘরে থাকার ফলে দুজনের মধ্যে খুব ভাব হয়ে গিয়েছিল। পঙ্কজ হনুমন্তকে হনু বলে ডাকত, হনু পঙ্কজকে বলতো পাংখা। পঙ্কজের চেহারা সাধারণ বাঙালি ছেলের মতো, লম্বা একহারা শরীর, চোখে মুখে বুদ্ধির ছাপ। সে লেখাপড়ায় ভালো, আবার খেলাধুলাতেও ওস্তাদ। হনুমন্তের চেহারা রাজপুত্রের মতো, টকটকে রং, মুখশ্রীর তুলনা নেই। লেখাপড়ায় একটু নরম, কিন্তু হকি ফুটবল ক্রিকেট সব খেলাতেই আছে। কলেজের হোস্টেলে বছরখানেক কাটাবার পর গ্রীষ্মের ছুটি এসে পড়ল। পঙ্কজ হনুমন্তকে জিজ্ঞেস করল, হ্যারে হনু, গরমের ছুটিতে এবার গায়ে গিয়ে কি করবি? হনু একটু লজ্জিত ভাবে অন্যদিকে মুখ ফিরিয়ে বলল, কি আর করবো, খাবো, ঘুমাবো, কাবাডি খেলবো। পঙ্কজ তার মুখের ভাব লক্ষ্য করছিল, তার পাশে গিয়ে বসল, বলল, আর কি করবি? আর কিছু না। আচ্ছা পাংখা, তুইও আমার সঙ্গে গায়ে চল না, দুজনে পাহাড়ে জঙ্গলে বেড়াবো, পাখি শিকার করবো। পাখি শিকার করবো কি দিয়ে, লাঠি দিয়ে? আরে না না, আমার বাবার বন্দুক আছে, দোনালা বন্দুক। তাই নাকি? আচ্ছা বেশ, তাহলে যাব। কিন্তু তুই গায়ে গিয়ে আর কি কি করবি? বাবা আমার বিয়ে সম্বন্ধ করেছেন, এই ছুটির মধ্যেই বিয়ে হবার কথা। হ্যাঁ বলিস কি রে, এরই মধ্যে বিয়ে? তোর বয়সই বা কত হবে? 18। আমার মোটে ইচ্ছে নেই, কিন্তু কি করব, আমাদের বংশের এই রেওয়াজ হয়। যে সময়ের কাহিনী, তখনও ভারতবর্ষে ইংরেজ রাজত্ব শেষ হয়নি, স্বাধীনতার হাওয়া আমাদের গায়ে লাগেনি। পঙ্কজ বলল, আচ্ছা হনু, তুই তোর হবু বউকে দেখেছিস? তোর শাদি সে পেহলে বউকে দেখতে আছে? ও ভিন গায়ের মেয়ে, শুনেছি লেখাপড়া জানে না, খাজা মুখ্যু। আচ্ছা তুই চল না ভাই, তুই যদি বাবাকে বলিস আমার ইচ্ছা নাই, বাবা নিশ্চয়ই তোর কথা শুনবেন। আচ্ছা ঠিক আছে, তবে যাব তোর সঙ্গে। পঙ্কজ নিজের বাড়িতে চিঠি লিখে দিল। তারপর ছুটি আরম্ভ হলে দুই বন্ধু নন্দনপুর গ্রামে চলল। পাটনা থেকে গয়া লাইনে মাইল 25 গেলে ছোট্ট একটা স্টেশন পড়ে, এইখানে ট্রেন থেকে নামতে হয়। তারপর 5 মাইল গরুর গাড়ির রাস্তা। হনুমন্তের বাবা গরুর গাড়ি পাঠিয়েছিলেন। গরুর গাড়ির পুরনো গাড়োয়ান ছেদিরাম গোয়ালা প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়েছিল, আরো কয়েকজন যাত্রী উপস্থিত ছিল। পঙ্কজ আর হনুমন্ত যে কামরা থেকে নামলো, সেই কামরাতে একটি পরিবার উঠল, স্বামী স্ত্রী এবং একটি 10-11 বছরের ফুটফুটে মেয়ে। হনুমন্ত তাদের চেনে না, সে তাদের পানে এক নজর তাকালো। তারা কামরায় গিয়ে বসল, গাড়ি ছেড়ে দিল।
সেদিরাম চোখ মটকে বলল, হনুমন্ত ভাইয়া কেমন দুলহন দেখলে? দুলহন মতলব বউ? কাহা? বাহ, দেখলে না? আরে শ্যামানন্দ সিং তার স্ত্রী আর মেয়ে রাম দুলারি কে নিয়ে গয়া পুজো দিতে গেল, ওই মেয়ে তো তোমার বউ হবে। ওই 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 পুচকে মেয়েটা? রাম 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 রাম, পঙ্কজ হেসে বলল, দেখতে কিন্তু ভারী সুন্দর, তোর সঙ্গে খুব মানাবে। ওইটুকু বিড়াল ছানার মতো মেয়ে আমি বিয়ে করবো না, নেই কার না। হনুমন্ত মুখ গোমড়া করে গরুর গাড়িতে উঠে বসল। পঙ্কজ আর কিছু বলল না, গাড়িতে উঠল, মালপত্র তুলে নিয়ে ছেদিরাম গাড়ি ছেড়ে দিল। পাথুরে রাস্তা, চারিদিকে দৃশ্য পাথুরে, উঁচু নিচু ঢেউ খেলানো জমি, সামনে দূরে ছোট ছোট লম্বাটে ধরনের পাহাড় কুমিরের মতন পড়ে আছে, তাদের ফাঁকে ফাঁকে চাষের জমি, গাছপালা গ্রীষ্মের তাপে শুকিয়ে গেছে। ঘন্টা দেড়েক পরে তারা গ্রামে এসে পৌঁছল, বেশ বর্ধিষ্ণু গ্রাম, প্রায় 250 ঘর মানুষের বাস, বেশিরভাগই ভূঁইয়া রাজপুত, তাছাড়া দু চার ঘর কামার কুমোর ময়রা গয়লা ছুতো নাপিত আছে। গ্রামটি ভারী শ্রীমন্ত, একটি প্রকাণ্ড দীঘিকে ঘিরে লোকালয় গড়ে উঠেছে, কতদিনের পুরনো দীঘি কেউ বলতে পারে না। চারটি পাড়ে পাথর বাঁধানো ঘাট, মাঝখানে কাকচক্ষু জল টলটল করছে, অতি বড় অনাবৃষ্টির বছরেও দীঘির জল শুকোয় না। হনুমন্তের বাড়িটা দীঘির পশ্চিম দিকে ঘাটের ঠিক সামনে, সিকেলে গড়নে দোতলা বাড়ি, ছোট ছোট জানলা দরজা, মোটা মোটা কপাটের ওপর লোহার গুল বসান, যেন ছোটখাটো দুর্গ। গরুর গাড়ি গিয়ে বাড়ির সামনে দাঁড়াতেই হনুমন্তের বাবা রঘুবীর সিং বেরিয়ে এলেন। হনুমন্তের চেহারা যদি হয় রাজপুত্রের মতন, রঘুবীর সিং এর চেহারা রাজার মতন, বয়স 45, প্রসন্ন মুখ। তিনি এসে দাঁড়ালে হনুমন্ত পঙ্কজের পরিচয় করিয়ে দিল। তিনি হাসি মুখে বললেন, এসো বাবা এসো এসো, গরুর গাড়ি হাটরানিতে নিশ্চয় খুব খিদে পেয়ে গেছে তোমার। দুজনের কাঁধে দু হাত রেখে তিনি তাদের বাড়ির মধ্যে নিয়ে গেলেন। হনুমন্ত মায়ের সঙ্গে দেখা করতে দোতলায় চলে গেল। নিচের তলা একটা ঘরে পঙ্কজকে নিয়ে গিয়ে রঘুবীর সিং বললেন, এই ঘরে তোমরা দুই দোস্ত আরামসে থাকবে। ঘরে পাশাপাশি দুটি খাট পাতা, একটি চৌকির ওপর খাবার ঢাকা দিয়ে রাখা রয়েছে। কিছুক্ষণ পরে হনুমন্ত ফিরে এলো, দুজনে খেতে বসল। নানান রকম খাবার, কচুরি সিঙ্গাড়া বালুশাহী গোলাপজামুন মতিচুর, দুজনে পেট ভরে খেল। খাওয়া শেষ হলে হনুমন্ত বলল, চল পঙ্খা, তোকে আমাদের গ্রাম দেখিয়ে নি, চল চল, মজা আয়গা চল। তখন বেলা 11টা বেজে গেছে, মাথার ওপর কড়া রোদ্দুর, কিন্তু রোদ্দুর ওদের গায়ে লাগে না। দুই বন্ধু গ্রামের রাস্তায় রাস্তায় কিছুক্ষণ বেড়ালো। মাঠ কোঠা একটা বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় শুনতে পেল মেয়েলি গলায় কান্নার আওয়াজ। হনুমন্ত দাঁড়িয়ে পড়ল, বাড়ির সামনে কেউ নেই, একটি বুড়ো লোক লাঠি ধরে রাস্তা দিয়ে আসছিল। হনুমন্ত তাকে জিজ্ঞেস করল, মাহাতো? হ্যাঁ মাহাতো, এ ফেকুরামের বাড়িতে কান্নাকাটি কিসের? মাহাতো চিবিয়ে চিবিয়ে বলল, কি আর বলি বাবা, ফেকুরাম পরশু সকালে পাটনা গিয়েছিল বুঝলে, কাল রাত্রিরে বাড়ি ফিরে আসবার কথা, কিন্তু সে ফেরেনি। আজ সকালে তার বউ ওই বাবাজির কাছে গিয়েছিল, বাবাজি ইশারায় জানিয়েছেন যে ফেকুরাম নাকি মরে গেছে, ভাবো একবার। হনুমন্ত কি বলবে ভেবে পেল না, বুড়ো মাহাতো নিজে থেকেই বলে চলল, ফেকুটা হঠাৎ বড় লোক হয়েছিল, হ্যাঁ 2 বছরে 10 বিঘে জমি কিনেছিল, বউকে সোনার গয়না দিয়েছিল, অত সুখ কি কপালে সহ্য হয়। দুই বন্ধু আবার চলতে শুরু করলো।
যেতে যেতে পঙ্কজ জিজ্ঞেস করলো, হ্যাঁরে এই বমবম দাস বাবাজিটি কে? একজন সাধু, গ্রামের কিনারায় থাকেন, মনি সাধু, তাই কারোর সঙ্গে বাত নেই করতেন, কেবল মাঝে মাঝে বমবম করেন। চল তোকে দেখাই। সাধুদের ওপর পঙ্কজের ভক্তি ছিল না, সে একটু ঠাট্টার স্বরে বলল, ওরে বাবা, এই সাধু বাবাও বুঝি ভূত ভবিষ্যৎ সব দেখতে পারেন নাকি? আরে ধুর, ওরকম সাধু নয়, ও কারোর সঙ্গে বাতই করে না, জপ তপ নিয়ে থাকেন। পর কেউ গম্ভীর প্রশ্ন নিয়ে ওর কাছে গেলে উনি ইশারে মে জানিয়ে দেন। গ্রাম পেরিয়ে কিছু দূর পূব দিকে গেলে একটা আম বাগান পড়ে। সেই আম বাগানে প্রকাণ্ড আম গাছের তলায় একটা চালা ঘর। ঘরের সামনে একগাদা ছাইয়ের ওপর ধনী জ্বলছে। ধনীর সামনে বসে আছেন বমবম দাস বাবাজি। বয়স আন্দাজ 50, বেশি দাড়ি গোঁফ নেই, মাথায় কাঁচা পাকা চুল কাঁধ পর্যন্ত এসেছে, কপালে ভস্ম টিকা, মুখের ভাব শান্ত, চোখে স্বচ্ছ সহজ দৃষ্টি। হনুমন্ত গিয়ে প্রণাম করল। পঙ্কজ হাত জোড় করে মাথা নোয়াল। বাবা হাসি হাসি মুখে দুজনের পানে চাইলেন। হনুমন্ত বলল, আজ গরমি কি ছুটি মে বাড়ি এসেছি, এ আমার কলেজের বন্ধু। বাবুজি, এ ভেকুরাম নাপিত মর গেয়া ক্যা? বাবার মুখের হাসি মিলিয়ে গেল, তিনি স্থির হয়ে বসে রইলেন, উত্তর দিলেন না। পঙ্কজ হঠাৎ প্রশ্ন করল, আচ্ছা সাধু বাবা, সামনের পরীক্ষায় আমরা কি পাশ করব? বাবার মুখ আবার প্রফুল্ল হল, এবারও তিনি উত্তর দিলেন না, কেবল চোখ তুলে উঁচু দিকে চাইলেন। এই সময় একটু আশ্চর্য রকমের ব্যাপার ঘটল। বাগানের গাছে গাছে আম ফলেছিল, চারিদিকে পাকা ফলের গন্ধ। হঠাৎ দমকা হাওয়া এসে গাছের ডালপালা নাড়িয়ে দিয়ে চলে গেল। সঙ্গে সঙ্গে দুটি রং ধরা সোনালি আম গাছ থেকে খসে মাটিতে পড়ল, তারপর গড়াতে গড়াতে ধুনির পাশে এসে স্থির হল। বাবাজি আম দুটো তুলে দুই বন্ধুর হাতে দিলেন, কৌতুক ভরা চোখে চেয়ে হাত তুলে তাদের বিদায় দিলেন, বললেন, বাম বাম, দুজনেরই যেন ধন্দ লেগে গিয়েছিল। তারা যন্ত্রের মতন কয়েক পা গিয়ে পরস্পরের মুখ চেয়ে বোকাটে হাসি হাসল। তারপর হনুমন্ত উত্তেজিত চাপা গলায় বলল, পঙ্খা, হ্যাঁ পঙ্খা, বুঝতে পারলি, আমরা দুজনে পরীক্ষায় পাস করব এই কথা বাবা ইশারায় জানিয়ে দিলেন। তাই হবে, কিন্তু একটা বড় ভুল হয়ে গেল রে, বাবাকে জিজ্ঞেস করলে হতো তোর বিয়ে কবে হবে। না না না, বাবাজিকে ওসব বাজে প্রশ্ন করলে ও গুসা হতে। চল চল তোকে তোকে একটা মজার জিনিস দেখাই। কি মজার জিনিস? আমাদের রাজবাড়ি, নন্দনগড়ের রাজবাড়ি। সে আবার কি রে? আমার পূর্বজরা, মানে আমার পূর্বপুরুষেরা এক সময় পর এ তল্লাটে রাজা ছিলেন। হ্যাঁ, আজ রাত্রিরে পিতাজির মুখে গল্প শুনিস। আমবাগানের ওপারে খানিকটা পাথুরের মাঠ, তারপর হঠাৎ মাঠ শেষ হয়ে গেছে। মাঠের কিনারায় একটা প্রকাণ্ড তেঁতুল গাছ, তারপরেই অতল স্পর্শ খাদ। প্রায় 100 গজ চওড়া আর 150 গজ লম্বা জায়গাটা ধসে গিয়ে একটা বিরাট গহ্বরের সৃষ্টি হয়েছে। গহ্বরের চারপাশ খাড়া উঁচু শক্ত পাথর দিয়ে তৈরি, নিচে নামার কোনো রাস্তা নেই। তেঁতুল গাছটা খাদের ওপর খানিকটা ঝুঁকে আছে, তার একটা ডাল ধরে পঙ্কজ নিচের দিকে উঁকি মারল। 50-60 গজ নিচে খাদের অসমতল জমির ওপর ঝোপঝাড় গজিয়েছে, এখানে ওখানে চাপ চাপ পাথরের ঢিবি পড়ে আছে। তার মধ্যে দূরের একটা ঢিবি বেশ উঁচু, এখান থেকে কেউ যদি নিচে পড়ে যায় তার নির্ঘাত মৃত্যু। পঙ্কজ বলল, এই হনু, এ তোর রাজবাড়ি কোথায় রে? হনুমন্ত বড় ঢিপির দিকে আঙুল দেখিয়ে বলল, ও দেখ রে মাপে, হ্যাঁ ওইখানে রাজবাড়ি ছিল,
এখন মাটি চাপা পড়েছে। ছোটবেলায় বচপন মে কাহানি শুনেছি, অনেক বছর আগে এখানে ভীষণ ভূমিকম্প হয়েছিল, ও রাজবাড়ি শুদ্ধু পুরা এলাকা সমস্ত মাটির নিচে তলিয়ে যায়। আমার সব কথা ঠিকভাবে মনে নেই, তবে তুই যদি শুনতে চাস রাত্রিরে পিতাজিকে জিজ্ঞেস করিস, পিতাজি জানেন। আমাদের পূর্বজ মানে পূর্বপুরুষ পুঁথি লিখে গিয়েছিলেন, সে তালপাতার পুঁথি এখনো আমাদের বংশে আছে। দুজনে বাড়ি ফিরে এলো, দীঘিতে স্নান করে খেতে বসলো। দোতলায় খাবার ঘর, রঘুবীর সিং দুজনকে দুপাশে নিয়ে খেতে বসলেন। হনুমন্তের মা পরিবেশন করলেন, মোটাসোটা ফর্সা মানুষটি, হাসি ভরা মুখে, প্রকাণ্ড মুক্ত নথ। খেতে খেতে হনুমন্ত জিজ্ঞেস করল, বাউজি এ ফেকুরাম নাপিত সচ মে মর গিয়া? কিছু বোঝা যাচ্ছে না, কুছ দিন থেকে ফেকুরামের চাল চলন একদম বদলে গিয়েছিল। আগে ফেকু গায়ের লোকের চুল ছেটে দাড়ি কামিয়ে যা দু চার পয়সা পেত তাতে কষ্টে সৃষ্টে পেট চালিয়ে দিত, তারপর হঠাৎ সে পাটনায় যেতে শুরু করলো, যেদিন যায় তার দুদিন পরে ফিরে আসে। দেখতে দেখতে তার অবস্থা একদম ফিরে গেল, গা শুদ্ধ লোকের চোখ টাটালো, কিন্তু কেউ বুঝতে বি পারল না ফেকু কোথা থেকে টাকা নিয়ে আসে। আমার বিশ্বাস ফেকু পাটনায় কোনো চোর ডাকাতের দলে মিশেছিল। শেষ পর্যন্ত অধর্মের ফল ফুলে গেল, ফেকু হয়তো পুলিশের হাতে ধরা পড়েছে কিংবা ডাকাতের দল তাকে খুন করেছে, কিছু বলা যায় না। তবে মৌনি বাবা নাকি জানিয়েছেন ফেকু বেঁচে নেই, তাই হবে, বাবার কথা কখনো মিথ্যা হয় না, দু চার দিনের মধ্যে পাকাপাকি জানা যাবে। আর কোনো কথা হলো না এ বিষয়ে। পঙ্কজ বলল, রাজবাড়ির গহ্বর দেখে এসেছি, রাত্রিরে আপনার কাছে গল্প শুনব। রঘুবীর খুশি হয়ে বললেন, বেশ বেশ বেশ, সন্ধ্যার পর চবুতরায় বসা যাবে, ঠিক হ্যাঁ। দুপুরবেলাটা দুই বন্ধু নিজের নিজের খাটে শুয়ে কাটালো, তারপর উঠে খানিকক্ষণ দাবা খেললো। সূর্যাস্ত হতে বেশি দেরি নেই দেখে পঙ্কজ বলল, এই হনু চল একটু বেরিয়ে আসি, দুপুরের খাবারটা না এখনো হজম হয়নি। তা চল, কোন দিকে যাবি? রাজবাড়ির দিকে। রাজবাড়ির গর্ত তো দেখলি, আর কি দেখবি? আবার দেখবো, জায়গাটা বড় ভালো লেগেছে রে। দুজনে বেরোল, রাজবাড়ির খাদের কাছে গিয়ে তেঁতুল তলায় বসল। সূর্য তখনও অস্ত যায়নি, কিন্তু ঝাঁকড়া তেঁতুল গাছের তলায় অন্ধকার, নিচে গহ্বরের তল পর্যন্ত দেখা যায় না, কালো জলের মতন অন্ধকার ভরে উঠেছে। মনে হয় সূর্যাস্ত হলে গহ্বর কানায় কানায় কালো জলে ভরে উঠবে। পঙ্কজ সেই দিকে তাকিয়ে তাকিয়ে কেমন যেন আচ্ছন্ন হয়ে পড়ল। পঙ্খা, হ্যাঁ পঙ্খা, কি ভাবছিস? ভাবছি কতকাল আগে এখানে একদল মানুষ বাস করত, সন্ধে হলে চারিদিকে কেমন আলো জ্বলে উঠত, রাজবাড়ির মেয়ে পুরুষ নানা কাজে ঘুরে বেড়াত, কেমন ছিল রে তাদের জীবন, তারা কি ভাবত, কি কাজ করত, যেদিন ভূমিকম্প হয় সেদিন তারা কি করছিল। পঙ্কজ আপন মনে বলে চলল এলো মেলো কল্পনার কথা, সে ইতিহাসের ছাত্র, অতীতের কথা ভাবতে তার ভালো লাগে। আহা, মুখ অতীত যদি কথা কইতে পারত, কথা কও কথা কও অনাদি অতীত। কিছুক্ষণ তার কল্পকথা শোনবার পর হনুমন্ত হাসতে হাসতে উঠে দাঁড়াল, তার হাত ধরে টেনে বলল, লে বহতুয়া ওঠ, এবার বাড়ি যাই, 500 বছর আগে যারা মরে গেছে তাদের কথা এখন ভেবে কি হবে। হ্যাট, তুই না একটা আস্ত হনু। সেই বলে বাড়ি ফিরে গিয়ে তারা দেখল ভাঙের শরবত তৈরি হয়েছে, দই মিচড়ি গোলমরিচ শশার বিচি দিয়ে অপূর্ব ঠান্ডাই শরবত,
গ্রীষ্মকালে এতে শরীর ঠান্ডা থাকে, রাত্রিরে ভালো ঘুম হয়। হনুমন্ত বড় একটা ঘটি ঠান্ডাই নিজেদের ঘরে নিয়ে এসে বলল, পঙ্খা আয়। দুজনে বসে বসে ঘটি শেষ করল। চাকরেরা ঘরে ঘরে কেরোসিন লণ্ঠন রেখে গেছে, ধূপধুনো দিয়েছে। দোতলায় ঠাকুর ঘরে ঠাকুরের শীতল ভোগ হচ্ছে, শাঁখ ঘড়ি ঘণ্টার আওয়াজ শুনে যাচ্ছে। পঙ্কজের মনে হল সে কতকাল আগেকার ভারতবর্ষে ফিরে গেছে। চাকর এসে জানালো মালিক চবুতরায় তলব করেছেন। দুজনে উঠে বাইরে গেল। বাড়ির সামনে শান বাঁধানো গোল চত্বর, তার উপর জাজিম পাতা হয়েছে। দুটি মোটা তাকিয়ার মাঝখানে রঘুবীর সিং বসেছেন, হাতে গড়গড়ার নল। গয়ার তামাকের অম্বুরি গন্ধ চারিদিকে ছড়িয়ে পড়েছে। রঘুবীর সিং এর গায়ে মিহি মলমলের আঙ্গরক্ষা, কানে কুণ্ডল, গলায় হার, তাকে সেকালের রাজার মতন দেখাচ্ছে। আকাশে চাঁদ আছে, বেশ গোল চাঁদ। তারই আলোয় পঙ্কজ আর হনুমন্ত রঘুবীর সিং এর সামনে গিয়ে বসল। রঘুবীরও ঠান্ডায় খেয়েছিলেন, তার মন প্রফুল্ল, মুখে প্রসন্ন হাসি। তিনি বললেন, আমি হনুমন্তের শাদি তো ঠিক করে নিয়েছি। পাশের গায়ে শ্যামনন্দন, মতলব কি বলে, ভারী গৃহস্থ, তার মেয়ে আছে, শ্রাবণ মাসে বিয়ে দেব। পঙ্কজ, তোমাকে কিন্তু আসতে হবে। পঙ্কজ চকিতে হনুমন্তের দিকে চেয়ে দেখল, সে ঘাড় হেঁট করে আছে। পঙ্কজও ঘাড় হেঁট করে দ্বিধা ভরে বলল, আজ্ঞে চাচাজি। রঘুবীর তার দ্বিধা লক্ষ্য করলেন না, বললেন, তুমি নন্দনগড়ের গল্প শুনতে চাইছিলে না, তাহলে বলি শোনো। কয়েকবার গড়গড়া নলের টান দিয়ে তিনি বলতে আরম্ভ করলেন, আজ থেকে করিবন 500 বছর আগে এখানে নন্দনগড় নামে একটা রাজ্য ছিল, ছোটা রাজ্য। আজকাল একটা জেলার আয়তন যতখানি ততখানি জায়গা নিয়ে রাজ্য। আশপাশে এমনি ছোট ছোট রাজ্য আরো আছে। তখন মোগলেরা ভারতবর্ষে ঢুকেছে, মোগল পাঠানে মারামারি কাটাকাটি শুরু হয়ে গেছে, চারদিকে বিশৃঙ্খলা। তার মধ্যে ছোট ছোট হিন্দু রাজ্যগুলি কোনো মতে টিকে আছে। যারা নন্দনগড় রাজ্য স্থাপন করেছিলেন তারা ছিলেন রাজপুত ক্ষত্রিয়। বহুত পহলে রাজস্থান থেকে বেরিয়ে পূব দিকে এসে এই এলাকায় রাজ্য স্থাপন করেছিলেন। রাজ্যের মাঝখানে পাথর দিয়ে দুর্গ রচনা করেছিলেন। এই দুর্গ ছিল একাধারে তাদের রাজপুরী, তাদের রাজধানী। রাজস্থান ছেড়ে আসার পরও রাজপুতেরা নিজেদের রীতিনীতি আচার ব্যবহার এসব ছেড়ে দেননি। শরৎকালে হরিণ বরাহ মারবার জন্য শিকারে বেরুতেন। ওই কি বলে না তোমাদের, 12 মাসে 13 পার্বণ, এইসব তো লেগে থাকতো। মাঝে মাঝে পার্সি রাজার সঙ্গে যুদ্ধ বেঁধে যেত, ছেলে মেয়ের বিয়ে হতো জাতের মধ্যে, এক রাজার ছেলের সঙ্গে অন্য রাজ্যের মেয়ে। এমনি ভাবে কত শতাব্দী কেটে গেল তার কোনো ঠিকানা নাই। তারপর হঠাৎ একদিন এলো, যে দিনটা নন্দনগড় রাজ্যের শেষ দিন। হঠাৎ ভাগ্য বিপর্যয় হয়ে গেল, এক মুহূর্তে সব খতম হয়ে গেল। সে সময় যিনি নন্দনগড়ের রাজা ছিলেন তার নাম ছিল বলবন্ত সিং। আমার পূর্বপুরুষ যশবন্ত সিং ছিলেন রাজার ছোটা ভাই। রাজ পরিবারের 80 জন স্ত্রী পুরুষ একসঙ্গে দুর্গে বাস করতেন। রাজা বলবন্ত সিং এর বড় ছেলে যুবরাজ কুমার সিং এর শাদী ঠিক হয়েছে পাশের একটি রাজ্যের রাজকন্যার সঙ্গে। এক মাস ধরে রাজ্যে হই হই আমোদ আল্লাদ সব চলতে লাগলো।
তারপর যুবরাজ লোক লস্কর নিয়ে ঘোড়ায় চড়ে শাদী করতে গেলেন। সাত দিন পর যুবরাজ বিয়ে করে ফিরলেন সঙ্গে চতুর্দলায় বউ, অপরূপ সুন্দরী বউ, যেন লক্ষ্মী প্রতিমা। আবার রাজ্যে উৎসব শুরু হলো। দু হপ্তাহ ধরে হই হই চলবার পর উৎসব যখন ঝিমিয়ে এসেছে, দূরের জ্ঞাতি গোষ্ঠীরা একে একে বিদায় নিচ্ছে, সেই সময় আমার পূর্বপুরুষ যশবন্ত সিং এর খেয়াল হলো তিনি শিকারে যাবেন। দু মাস ধরে ভোজ চলেছে, ছাগল ভেড়া সব শেষ হয়ে গেছে, জঙ্গল থেকে হরিণ মেরে আনতে হবে। 20 জন সঙ্গী নিয়ে যশবন্ত সিং তো বেরোলেন, হাতে বল্লম কাঁধে ধনুক। পূর্ব দিকের পাহাড় পার হলে প্রকাণ্ড জঙ্গল, সেখানে হরিণ আছে, বাঘ ভাল্লুকও মাঝে মাঝে দেখা যায়। ওদের ইচ্ছে ছিল দুদিন ধরে জঙ্গলে শিকার খেলবেন, তারপর দ্বিতীয় দিন সন্ধ্যেবেলা শিকার নিয়ে ফিরে আসবেন। তখন হেমন্তকাল, গাছের সবুজ পাতা, মাটিতে সবুজ ঘাস। প্রথম দিন তারা খুব শিকার খেললেন, কয়েকটা হরিণ ময়ূর মারলেন। রাত হলে হরিণ আর ময়ূরের মাংস দিয়ে শিক কাবাব করে খেলেন। তারপর কচি ঘাসের বিছানায় শুয়ে পরম আরামে ঘুমিয়ে পড়লেন। দুপুর রাতে হঠাৎ তাদের ঘুম ভেঙে গেল, তারা ধড়মড়িয়ে উঠে বসলেন। এই মাটি দুলছে, চারদিকে গাছ, মর্মর শব্দে ডালপালা নাড়ছে, ঘোড়াগুলো ভয় পেয়ে দাপাদাপি শুরু করে দিয়েছে। মাটির তলা থেকে বিকট গড়গড় গড়গড় আওয়াজ বেরোচ্ছে। প্রথমটা কেউ বুঝতে পারলো না কি হচ্ছে, তারপর বুঝলো, আরে আই বাপ, এতো ভূকম্প। সে কি ভূকম্প, সারা পৃথিবী তোলপাড় হচ্ছে, যে দাঁড়িয়ে উঠছে সে আছাড় খেয়ে পড়ে যাচ্ছে, যে শুয়ে আছে সে গড়াগড়ি খাচ্ছে। এমন ভয়ঙ্কর ভূকম্পে তো লাটে কখনো হয়নি। এইভাবে চলবার পর আস্তে আস্তে ভূকম্পের বেগ কমে এল, মাটি স্থির হল। যশবন্ত সিং তার সঙ্গীদের নিয়ে বসে আছেন, চারদিকে অন্ধকার, রাত কত জানার উপায় নাই, বনের মধ্যে তো প্রহরের ঘন্টা বাজে না, সকলের মন বাড়ি ফেরার জন্য অধীর। না জানি কি হচ্ছে সেখানে, সকলে স্ত্রী পুত্র পরিবার আছে, কিন্তু এই অন্ধকারে পথ চিনে ফিরে যাওয়া যে অসম্ভব। অবশেষে রাত কাটল, পূবের আকাশে দিনের আলো ফোটার সঙ্গে সঙ্গে যশবন্ত সিং তার সঙ্গীদের নিয়ে ঘোড়া ছোটাল। জঙ্গল থেকে নন্দনগাড়ির দূরত্ব যদিও 5-6 ক্রোশের বেশি নয়, তবু মাঝখানে পাহাড়। সংকট পথে ঘুরে ফিরে সাবধানে, বহুত সাবধানি সে ঘোড়া চালাতে হয়। তারা যখন পৌঁছলেন তখন বেলা দুপুর। নানা রকম আশা আকাঙ্ক্ষা নিয়ে তারা ফিরেছেন, কিন্তু ফিরে এসে যা দেখলেন তাতে তাদের বুকের স্পন্দন প্রায় থেমে গেল। নন্দনগড় দুর্গার নাই, তার জায়গায় বিরাট একটা হ্রদ, তা ঘোলা পানি নিয়ে টলমল টলমল করছে। ভূকম্পের ফলে দুর্গ হতলে তলিয়ে গেছে, আর মাটির তলা থেকে জল উঠে এসে গহ্বরটাকে কানায় কানায় ভরিয়ে দিয়েছে। দুর্গ এবং দুর্গের আশেপাশে যারা ছিল তারা একজনও বেঁচে নাই, যারা চাপা পড়েনি তারা ডুবে মরেছে। তখন যশবন্ত সিং এর বয়স কত হবে, 35 বছর। তার স্ত্রী ছেলে মেয়ে রাজবাড়িতে ছিল, সবাই মরেছে। যশবন্তের সঙ্গীদের অবস্থাও তাই,
সবাই সবকিছু হারিয়েছে। সঙ্গে যে অস্ত্রগুলো ছিল তাছাড়া দুনিয়ায় আর কিছু নাই, কিন্তু তারা রাজপুত, এই দারুণ অবস্থাতেও তারা ভেঙে পড়লেন না। প্রথম শোকের ধাক্কা সামলে নিয়ে আবার সবকিছু নতুন করে গড়তে শুরু করলেন। এই যে মকানটা দেখছ, এটা তখনকার সময়ের বাড়ি, দূর থেকে বেশ খানিকটা দূরে তাই বেঁচে গিয়েছিল। বাড়িটা তখন নিম্ন শ্রেণীর অতিথিদের জন্য ব্যবহার হতো, লাচিয়ে গাইয়েরা আসতো, দূরের বণিকরা সৌদা নিয়ে এসে থাকতো, মাঝে মাঝে এখানে লাজ গান মুজরোর মেহফিল বসত। ভূকম্পে বাড়িটা বিলক্ষণ জখম হয়েছিল, কিন্তু না, একেবারে ভেঙে পড়েনি। যশবন্ত সিং তো এই বাড়ি মেরামত করিয়ে বাস করতে লাগলেন, দূর দূর থেকে লোক এনে গ্রাম বসালেন, নতুন লোকেরা মাটি কেটে নিজেদের ঘর বাড়ি তৈরি করলো, ঘর বাড়ির সঙ্গে পুকুর হলো, আর এই গ্রামের নাম হলো নন্দনপুর। যশবন্ত সিং আর তার সঙ্গীরা আবার শাদি করলেন, নতুন করে সংসার পাতলেন, ধীরে ধীরে তাদের বংশধরের সংখ্যা বাড়তে লাগল। যথাকালে যশবন্ত সিং স্বর্গে গেলেন, তারপর 500 বছর কেটে গেল। আমরা যশবন্ত সিং এর বংশধরের এই গ্রামে এই বাড়িতে এখনো বাস করছি, কিন্তু নন্দনগড় রাজ্যের গৌরব আর ফিরে আসলো না। যশবন্ত সিং ছিলেন নন্দনগড়ের রাজার ভাই, ভূকম্পের পর তিনি নিজেকে রাজা বলে ঘোষণা করেছিলেন, কিন্তু ওই নামে রাজা, নন্দনগড় রাজ্যের সর্বনাশের খবর পেয়ে প্রতিবেশী রাজারা তাদের লাগোয়া জমি সব গ্রাস করে নিল। যশবন্ত সিং এর টাকা নাই, সৈন্য নাই, কিসের জোরে রাজ্য রক্ষা করবেন? শেষ পর্যন্ত নন্দনপুর গ্রামের চারপাশের 1000 খানিক বিঘে জমিন রয়ে গিয়েছিল। এই 1000 বিঘে জমিন এখন আমাদের, কি বলবো, আমাদের একমাত্র সম্বল, আর সম্বল আমাদের বংশ মর্যাদা, বংশের সাবেক চাল চলন, বুঝলে? হে, আমি এখনো বজায় রেখেছি, যতদিন ক্ষমতা থাকবে ততদিন আমি এটা বজায় রাখব। রঘুবীর সিং চুপ করলেন। ইতিমধ্যে চাঁদ প্রায় মাথার উপর উঠেছে, চারিদিকে দৃশ্য যেন 500 বছর আগেকার স্বপ্ন দেখছে। একটা পাপিয়া দূরের আমবাগান থেকে বুক ফাটা ডাক ডেকে উঠল। পঙ্কজ আস্তে আস্তে বলল, দুর্গ ধসে গিয়ে যে গহ্বর হয়েছে আপনি বললেন তা জলে ভরে গিয়েছিল, কিন্তু এখন তো জল নেই। না, এখন জল নেই, কিন্তু আমার মনে আছে 35 বছর আগেও খাদের মধ্যে কাদা ছিল, বর্ষার সময় জল জমত, বকেরা গিয়ে সব ভেঙাচি ধরে ধরে খেত, তারপর ক্রমে কাদা শুকিয়ে গেল। ভেবে দেখো, 500 বছর লাগলো জল শুকোতে। আস্তে আস্তে ওই নদীটা মজে গেল। তাই হবে, এখনই যদি খাদে নেমে মাটি খোঁড়া হয় না, তাহলে হয়তো নন্দনগড় দুর্গ খুঁড়ে বার করা যাবে। তাই হয়তো যায়, কিন্তু অত বড় গর্তে নামবে কে? কারো সাহস নেই বাবা। তাছাড়া দুর্গ খুঁড়ে বার করা তো 2-4 জন লোকের কাজ নয়, দুর্গের মধ্যে অনেক সোনা দানা হীরা জহরত চাপা পড়ে আছে, কিন্তু তা বার করতে হলে 500 জন লোক তো দরকার, অত লোক পাবো কোথায়? তাদের মজুরি টাকা বা আসবে কোত্থেকে? আমার আমলে হলো না। শুনেছি সরকারি প্রত্নতত্ত্ব বিভাগ আছে, তারা হয়তো কোনোদিন। Sunday,
সাসপেন্স শুধুমাত্র রেডিও মির্চি 98.3 FM এ ইটস হট গল্পের পরবর্তী অংশ ব্রেকের পর সানডে সাসপেন্স শুধুমাত্র রেডিও মির্চি 98.3 FM এ ইটস হট সানডে সাসপেন্সে আজ শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা নন্দনগড় রহস্য। গরমের ছুটিতে পঙ্কজকে নিয়ে দেশের বাড়ি নন্দনপুরে আসে হনুমন্ত। হনুমন্তের বাবা রঘুবীরের মুখে পঙ্কজ শোনে গ্রামের ইতিহাস। জানা যায় 500 বছর আগে এখানে নন্দনগড় নামক একটি রাজ্য ছিল, যা এক প্রবল ভূমিকম্পে তলিয়ে গিয়েছিল মাটির গহ্বরে। তারপর পরদিন ভোরবেলা হনুমন্ত ঘুম ভেঙে দেখল পাশের খাটে পঙ্কজ নেই। তার বুঝতে বাকি রইল না পঙ্কজ কোথায় গিয়েছে। সে তাড়াতাড়ি উঠে মুখে চোখে জল দিয়ে খাদের পানে ছুটল। তেঁতুল গাছের তলায় পঙ্কজ বসে আছে, তার দৃষ্টি নিচে খাদের দিকে। হনুমন্ত তার পাশে গিয়ে দাঁড়ালো, কিন্তু পঙ্কজ জানতে পারল না। হনুমন্ত তখন বলল, তোর কি মাথা খারাপ হয়েছে? পঙ্কজ তার দিকে ফিরল, যেন তার প্রশ্ন শুনতে পায়নি, এমন ভাবেই বলল, হনু বুঝলি একটা না মতলব মাথায় এসেছে। হনু সন্দিগ্ধ ভাবে তাকাতে তাকাতে তাকে প্রশ্ন করল, ক্যা কি মতলব? আমি খাদে নামবো, খুঁজে দেখব দুর্গর মধ্যে সেঁধোবার কোনো রাস্তা আছে কিনা। ক্যা তুই একটা বদ্ধ পাগল, খাদে নামবি কি করে? লাফ মেরে কোথাও নাম্বার কোনো রাস্তা নেই। আরে রাস্তা আছে, এই তেঁতুল গাছে দড়ি বেঁধে ঝুলিয়ে দেবো আর দড়ি ধরে নামবো। আমি খুব সহজে দড়ি বেয়ে ওঠানামা করতে পারি রে। নাই নাই ওসব চলবে না, চল ওট বাড়ি যাই। দুই বন্ধুতে তর্ক বেঁধে গেল, হনু যেতে দেবে না, পঙ্কজ না ছোড় পাল্লা। শেষ পর্যন্ত হনু বলল, হে ভগবান, তুই যদি নামিস আমিও নামবো, তোকে একলা নামতে দেবো না। আরে তা কি করে হবে, তুই ওপরে থেকে দড়ি পাহারা দিবি। মনে কর আমরা দুজনেই খাদে নেমেছি, আর কেউ একজন এসে যদি দড়ি খুলে নিয়ে চলে যায় তখন কি হবে? বাউজি যদি জানতে পারেন, দোনো কো ঘরে বন্ধ করে রাখবেন। চল চল ওট এখন ওট। বাড়ি ফিরতে ফিরতে হনু বলল, আচ্ছা এই বাদ বতা, অত লম্বা দড়ি বা কোথায় পাওয়া যাবে? এ 10-20 হাত দড়ি হলে তো চলবে না, 50-60 হাত দড়ি চাই, সমঝা? তোদের গোয়াল ঘরে তো অনেকগুলো গরু আছে, সেই গরু বাঁধা দড়ি জোড়া দিয়ে লম্বা করা যাবে না? হনু উত্তর দিল না, তার মনেও সাড়া জেগেছে। অ্যাডভেঞ্চারের উত্তেজনা স্নায়ুতে বইতে আরম্ভ করেছে, তবু সে দ্বিধা ভরে বলল, দেখ খাদের দিকে গাঁও কা কই মানে কেউ যায় না, কিন্তু যদি কোন রকমে জানাজানি হয়ে যায়। আরে জানাজানি হতেই দেব না, চুপি চুপি কাজ করব। সমস্যার নিষ্পত্তি হলো না, কিন্তু বোঝা গেল হনু রাজি। এত বড় অ্যাডভেঞ্চারের লোভ কতক্ষণ সামলে থাকা যায়। দুপুরবেলা খাওয়া দাওয়ার পর পঙ্কজ তার বিছানায় লম্বা হয়েছে, এমন সময় হনুমন্ত এসে তার পাশে বসল, বলল, এই শোন বাউজি কাল ভোরে পাটনা যাচ্ছেন। তাহলে তো লাইন ক্লিয়ার। পঙ্কজ উঠে বসল, কিন্তু হনুমন্তের মুখ দেখে থমকে গেল। কেন রে হনু, পাটনা যাচ্ছেন কেন? মত বুঝে আর, বিয়ের নিমন্ত্রণ পত্র ছাপাবেন, জেবর গয়না ও জমি হ্যাঁ কাপড় চোপড় কিনবেন। পঙ্কজ চুপ করে রইল। হনু তখন মিনতি করে বলল, ভাই ভাই তুই বল না, তুই একবার চেষ্টা করে দেখ না পঙ্খা, তোর কথা বাউজি শুনতেও তো পারেন। আরে বাবা তুই নিজেই বল না। ও বাবা অত সাহস আমার নেই, মাকে বলেছিলাম তিনি তো হেসে উড়িয়ে দিলেন। আচ্ছা আমি বলবো খন। সেদিন সন্ধ্যের পর রঘুবীর সিং চাতালে বসে গড়গড়া টানছেন, পঙ্কজ তাঁর কাছে গিয়ে বসল।
আজ রঘুবীর সিং এর গায়ে সাধারণ সাজ পোশাক, কানে কুণ্ডল, গলায় হার নেই। তিনি হেসে বললেন, গল্প শুনবে নাকি? আরে আরো অনেক গল্প আছে, মজার মজার সব গল্প। হ্যাঁ আগে চাচাজি, গল্প আরেকদিন শুনবো, যদি অনুমতি দেন হনুমন্তের বিয়ে সম্বন্ধে একটা কথা বলি। আমি কাল পাটনা যাচ্ছি সাদির বাজার করতে। হ্যাঁ কি বলবে বলো। আচ্ছা, এই মানে কি বিয়ে কবে স্থির করেছেন? শ্রাবণ মাসে ত্রয়োদশী তিথিতে, আজ থেকে দেড় মহিনা পর। চাচাজি, হনুমন্তের না এখন বিয়ে করার ইচ্ছে নেই, ওর এখন পড়াশোনা করার ইচ্ছে। আহা, করুক না পড়াশোনা, আমি কি মানা করেছি নাকি? আমি কি ওকে কলেজ থেকে ছাড়িয়ে নিচ্ছি? না, তবে চাচাজি ওর ইচ্ছে হলো গিয়ে। দেখো বাবা, আমাদের বংশই কি বলে না, ওই আবহ মন কাল একটা নিয়ম চলে আসছে, ছেলের 18 বছর বয়স হলে তার শাদী হবে। হনুমন্তের তো ভয়টা কিসের? এত মানে এত ছোট মেয়ের সঙ্গে ছেলে মানুষই আর কাকে বলে। আরে বউ তো আর বিয়ের সঙ্গে সঙ্গে শ্বশুর ঘর করতে আসছে না, 3-4 বছর বাপের বাড়িতে থাকবে, তারপর গৌনা হবে, তখন না শ্বশুরাল মেয়ে আসবে। এর মধ্যে হনুমন্ত যত ইচ্ছে পড়ুক, বিয়ে এমএ পাস করুক। আরে বাবা, আমি কি মানা করেছি নাকি? এরপর আর তর্ক করা চলে না। পঙ্কজ ফিরে এসে হনুমন্তকে বলল, হনুমন্ত মুখ গোঁজ করে রইল, তারপর বলল, তাহলে আমি পালাবো। হ্যাঁ চলা জায়গায় আসেন, পালাবো পালাবো, বিভাগী হয়ে যাবো, পর ইয়ে শাদী মে নি করনে ওয়ালা। পরদিন সকালে রঘুবীর সিং দুজন গোমস্তা সঙ্গে নিয়ে পাটনা চলে গেলেন। হনুমন্তের মন খারাপ, পঙ্কজ তাকে নিয়ে পরামর্শ করতে বসল। হনুমন্ত বলল, দেখ আমার কিছু ভাল লাগছে না, যা করবার তুই কর, আমিও সঙ্গে আছি। পরামর্শ করে স্থির হল প্রথমে দড়ি জোগাড় করতে হবে, সেটা এমন কিছু শক্ত কাজ নয়, গোয়াল ঘরের লাগাও গুদাম ঘরে প্রচুর সনের দড়ি আছে। আসল সমস্যা দাঁড়ালো, দুজনেই যদি খাদে নামে তাহলে দড়ি আগলাবে কে? পঙ্কজ বলল, হনু এই ছেদিরামকে দলে টানলে কেমন হয় বলতো? ও বাবা, ছেদিরাম গরু গাড়ি চালায় বটে, কিন্তু ভয়ঙ্কর প্রভু ভক্ত। হ্যাঁ, শটান গিয়ে মাকে বলে দেবে, সব ভণ্ডুল হয়ে যাবে। সমস্যা রয়েই গেল, যা হোক একটা কিছু করা যাবে এই ভেবে তারা দুপুরবেলা খাওয়া দাওয়ার পর দড়ি নিয়ে বেরোল। দুপুরের কড়া গরমে সবাই ঘরে ঢুকে ঘুমোচ্ছে, কেউ তাদের গতিবিধি লক্ষ্য করল না। আমবাগান দিয়ে যাবার সময় তারা মৌনী বাবার আস্তানার সামনে দিয়ে গেল, কিন্তু বাবাকে দেখতে পেল না। তখন তারা খাদের দিকে চলল। মাঠ পার হয়ে তেঁতুলতলায় পৌঁছে তারা দেখল মৌনী বাবা তেঁতুল গাছের ছায় পদ্মাসনে বসে আছেন। তাদের দেখে মিটি মিটি হেসে বললেন, বাম 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 বাম। দুজনে অবাক হয়ে চেয়ে রইল। তবে কি বাবা তাদের প্ল্যান বুঝতে পেরেছেন? তারা তাঁর কাছে গিয়ে বসল, তাঁকে প্রণাম করে তাদের প্ল্যানের কথা বলল। শুনে বাবা কিছু বললেন না, দড়িগুলো টেনে নিয়ে পরীক্ষা করে দেখলেন, নতুন সনের 8-10টা দড়ি, প্রত্যেকটাই 8-10 হাত লম্বা, কুয়োর দড়ির মতন মোটা আর মজবুত। বাবা প্রত্যেকটি দড়ির মাঝে দুটো করে গেরো বাঁধলেন, যাতে হাত পিছলে না যায়। তারপর দড়িগুলোকে জুড়ে জুড়ে লম্বা করলেন, 80-90 হাত লম্বা দড়ি ছিল। দড়ির একটা খুঁট তেঁতুল গাছের ডালে বেঁধে বাবা দড়ি খাদে ফেলে দিলেন, দড়ি ঝুলতে লাগলো। বাবা তখন ভুরু তুলে দুই বন্ধুর পানে চাইলেন। হনুমন্ত বলল, এই পঙ্খা আমি আগে নামবো। না, আমি আগে নামবো। হনুমন্ত কাতরভাবে মৌনী বাবার পানে তাকাল। বাবাজি আপনি বলুন কে আগে নামবে, ওর যদি কোনো দুর্ঘটনা হয় আমি আমি মুখ দেখাবো কি করে? আর তোর দুর্ঘটনা হতে পারে না, তাই তো?
বুদ্ধিটা আমি বের করেছিলাম, দুর্ঘটনা যদি হয় আমারই হওয়া উচিত। বাবাজি আপনি বলুন কি আগে নামবে। বাবা পঙ্কজের দিকে আঙুল দেখালেন। পঙ্কজ মহানন্দে জুতো খুলে মালকোঁচা বেঁধে তৈরি হল, তার গায়ে শুধু কামিজ রইল। গিঁট বাঁধা দড়ি ধরে ওঠানামা করা খুব শক্ত নয়, হাত এবং পা দিয়ে দড়ি ধরা যায়। পঙ্কজ দড়ি ধরে সাবধানে খাদের মধ্যে নেমে গেল। হনুমন্ত তেঁতুল গাছের ডাল ধরে নিচের দিকে চেয়ে রইল। বাবা প্রসন্ন মুখে গাছতলায় বসে রইলেন। দড়িটা টান হয়েছিল, চার পাঁচ মিনিট পরে আলগা হয়ে গেল। বোঝা গেল পঙ্কজ মাটিতে পা দিয়েছে। মাটিতে নেমে পঙ্কজ দড়ি ছেড়ে দিল, এদিক ওদিক তাকিয়ে দেখল পাথুরে এবড়ো খেবড়ো মাটির ওপর ঝোপঝাড় শুকিয়ে ডাঁটা সার হয়ে গেছে। ওই ঝোপঝাড়ের ভেতর দিয়ে পায়ে হাঁটা রাস্তার মতো একটা দাগ দূরে উঁচু ঢিপির দিকে চলে গেছে। ওই ঢিপিটাই বোধহয় রাজবাড়ি ছিল। একটা বিশ্রী গন্ধ পঙ্কজের নাকে আসছিল, তার উত্তেজিত মন এতক্ষণ তা লক্ষ্য করেনি। এখন পেছনের দিকে তাকে এসে চমকে উঠল, শুকনো ঝোপঝাড়ের তলা থেকে একটা মানুষের পা বেরিয়ে আছে। পঙ্কজ সেখান থেকে একটু দূরে সরে গিয়ে একটা পাথরের উপর বসল। দড়িটা নড়তে আরম্ভ করেছে, তার মানে হনুমন্ত নামছে। পঙ্কজ উঁচু দিকে চাইল, তারপর উঠে গিয়ে দড়িটা টেনে ধরল। কিছুক্ষণ পরে হনুমন্ত নেমে তার পাশে দাঁড়ালো, একটু নেচে নিয়ে বলল, কি মজা, 500 বছর পরে এখানে মানুষের পা পড়ল, বাহ। তারপর নাক ছিটকিয়ে বলল, কিসের পচা গন্ধ বেরোচ্ছে রে পাঙ্খা? ওই যে, ওই যে দেখ, আমরা প্রথম নয়, আমাদের আগেও এখানে মানুষের পা পড়েছে। হনুমন্ত কিছুক্ষণ হতবুদ্ধি হয়ে চেয়ে রইল, তারপর ঝোপের কাছে গেল। পঙ্কজ নাকে কাপড় দিয়ে কাছে গেল। দুজনে ঝোপের শুকনো ডালপালা সরিয়ে দেখল একটা মানুষ মরে পড়ে আছে, তার গা এবং মুখের উপর একরাশ দড়ি কুণ্ডলী পাকিয়ে পড়েছে। মানুষটার মুখ দেখা যাচ্ছে না, কিন্তু শরীরের যত দেখা যাচ্ছে তাতে মনে হয় তার হাড়গোড় ভেঙে চুর হয়ে গেছে। তাল পাকানো দড়িগুলো সরিয়ে নেবার পর মৃত লোকটার মুখ দেখা গেল। হনুমন্ত তীক্ষ্ণ নিঃশ্বাস টেনে বলল, এ তো ভেগুরাম নাপিত। কিছুক্ষণ মৃত্যু শিথিল মুখের পানে চেয়ে থেকে হনুমন্ত শঙ্কা ভরা চোখে পঙ্কজের পানে তাকাল। পঙ্কজ এক দৃষ্টে বিভৎস মরার পানে চেয়েছিল, বলল, অনু, ওর কোমরের কাছে ওটা কি চকচক করছে? মৃতের পরনে ধুতি ছাড়া আর কোনো কাপড় ছিল না, কোমরে গিট মাথা। হনুমন্ত চোখ বুঝে সেই দিকে হাত বাড়িয়ে মুঠিতে কিছু তুলে নিল, তারপর হাত খুলে দেখল এক মুঠো মোহর। দুজনে অবাক হয়ে চেয়ে রইল, তারপর দূরে সরে গিয়ে পাথরের উপর পাশাপাশি বসল। বেশ খানিক্ষণ বসে রইল। ব্যাপারটা যে কি হয়েছিল তা এখন অনুমান করা যায়। ভেকুরাম নাপিত ছিল ধূর্ত ধড়িবাজ লোক, সে বুঝেছিল মাটি চাপা রাজবাড়িতে অনেক সোনা দানা আছে। একদিন সে চুপি চুপি তেঁতুল গাছে দড়ি বেঁধে নিচে নামল, রাজবাড়ি খুঁড়ে সোনাদানার সন্ধান পেল। তখন সে এক ফন্দি করল, সোনাদানা যা পায় তাই নিয়ে পাটনায় যায়, সেখানে মাল বিক্রি করে টাকা নিয়ে আসে। গাঁয়ের লোক ভাবে ফেকু পাটনা থেকে রোজগার করে আনে। এইভাবে অনেক দিন চলল, ফেকুর চালাকি কেউ ধরতে পারল না।
কিন্তু ধর্মের কল বাতাসে নড়ে। দুদিন দিন আগে ফেকু আবার খাদে নেমেছিল, কিন্তু দড়িটা সাবধানে গাছের ডালে বাঁধেনি। নামবার সময় দড়ি আলগা হলেও খুলে যায়নি, কিন্তু ফেকু যখন কোমরে মোহর গুঁজে দড়ি বেয়ে ওপরে উঠতে লাগল, তখন দড়ি খুলে গেল। ফেকু অনেক ওপরে উঠেছিল, কিন্তু তেঁতুল গাছ বরাবর পৌঁছবার আগেই দড়ি খুলে যায়। ফেকু 50-60 হাত নিচে পড়ল, তার দেহ একেবারে থেতো হয়ে গেল। লোকে জানে ফেকু পাটনায় গিয়েছে, কেবল মৌনী বাবা বোধ হয় আসল কথা জানতেন। হনুমন্ত চিন্তায় ডুবে গিয়েছিল, পঙ্কজের কথায় চমক ভাঙল। হনু, দুপুর গড়িয়ে গেছে, যা ভাববার পরে ভাবা যাবে, এখন চল দেখি রাজবাড়িতে কোথায় কি আছে। হনুমন্ত উঠে দাঁড়াল, মোহরগুলো মেলে ধরে বলল, এ তো মোহর, এগুলো কি হবে? কি আর হবে, তোদের জিনিস, তোদের পূর্বপুরুষের সোনা, ফেকু চুরি করেছিল, এখন তোরা নিবি। হনুমন্ত একটু দ্বিধা ভরে মোহরগুলো রুমালে বেঁধে পকেটে রাখল, বলল, ঠিক হ্যাঁ চল। সামনে ঝোপঝাড়ের ভেতর দিয়ে অস্পষ্ট পায়ে হাঁটা পথের রেখা, ওরা সেই রেখা ধরে চলল। রেখাটা এঁকে বেঁকে ঢিপি ঢাপা এড়িয়ে বড় ঢিপির দিকে গিয়েছে, ফেকুর যাতায়াতের ফলে বোধহয় পথ তৈরি হয়েছে। বড় ঢিপিটা দূর থেকে দেখেও বেশ বোঝা যায় একটা প্রাসাদ বহুকাল জলের তলে থাকার পর কাদা আর পাঁকের নিচে চাপা পড়েছে। জল শুকিয়ে যাবার পর প্রাসাদের আদল ও গড়ন জমাট বাঁধা কাদার ভেতর দিয়েও বেশ আন্দাজ করা যায়। একতলাটা মাটির নিচে বসে গেছে, দোতলা এবং চিলে কোঠা উঁচু হয়ে আছে, তার সারা গায়ে কাঁটা গাছের জঙ্গল। ঢিপির কাছে পৌঁছে তারা দেখল ফেকুরামের পায়ে হাঁটা পথ শেষ হয়নি, ঢিপির গা ঘেঁষে পাশের দিকে গেছে। তারা মোড় ঘুরল, মোড় ঘুরে কয়েক পা গিয়েই তারা থমকে দাঁড়িয়ে পড়ল। ঢিপির গায়ে একটা সুড়ঙ্গের মুখ, তার পাশে একটা গাঁইতি আর একটা খন্তা দাঁড় করানো রয়েছে। তারা সুড়ঙ্গের কাছে গেল, শুধু গাঁইতি আর খন্তা নয়, সুড়ঙ্গের মুখের মধ্যে রয়েছে একটা হ্যারিকেন লণ্ঠন। সুড়ঙ্গের ভেতরে দুর্ভেদ্য অন্ধকার, সুড়ঙ্গ কোথায় কত দূর গিয়েছে বোঝা যায় না, তবে একটা মানুষ নিচু হয়ে তার মধ্যে ঢুকতে পারে। দুই বন্ধু একবার মুখ চাওয়াচাবি করল, বলা কওয়ার কিছু ছিল না। ফেকু নাপিত তোড়জোড় করে এই সুড়ঙ্গ কেটে ভেতরে ঢুকেছিল এবং মোহরের সন্ধান পেয়েছিল, তা অতি বড় মূর্খও বুঝতে পারে। পঙ্কজ হাত বাড়িয়ে লণ্ঠনটা বাইরে আনল, দেখা গেল তার খোলের মধ্যে তেল আছে। শুধু তাই নয়, লণ্ঠনের মাথার উপর একটা দেশলাইয়ের বাক্স। ফেকুরাম খুব বোঝানো লোক ছিল, সব রকম ব্যবস্থা করে রেখে গেছে। লণ্ঠন জেলে পঙ্কজ বলল, চল এবার 40 চোরের গুহায় প্রবেশ করা যাক, ফেকুরাম অনেক কাজে গিয়ে রেখেছে, সত্যি ওনা থাকলে আমরা যে কি করতাম। লণ্ঠনের হাতল দাঁতে কামড়ে ধরে পঙ্কজ হামাগুড়ি দিয়ে সুড়ঙ্গের মধ্যে ঢুকল, হনুমন্ত তার পেছনে রইল। যদিও মাথার উপর বেশ খানিকটা জায়গা আছে, তবু হামা দিয়ে অগ্রসর হওয়াই সুবিধে। লণ্ঠনের আলোয় মোটামুটি দেখা যাচ্ছে। 10-12 হাত এগিয়ে যাবার পর পঙ্কজ বলল, হনু মনে হচ্ছে তোর রাজবাড়ির পাকা মেঝে এসে গেছে রে, তাই নাকি? দুজনে সাবধানে উঠে দাঁড়াল, হ্যাঁ মাটির সুড়ঙ্গ শেষ হয়েছে, দুপাশে পাথরের দেওয়াল, ছাদ উঁচু। পঙ্কজ লণ্ঠন তুলে ধরে দেখতে লাগলো,
একটা লম্বা বারান্দার মতন জায়গা। প্রকৃতির বিচিত্র খেয়ালে ভূমিকম্পের ঝাঁকুনিতে ভেঙে পড়েনি, তার মধ্যে বেশি কাদামাটিও জমেনি। বারান্দার বাঁদিকে দেওয়ালে আগে বোধহয় দোরের কপাট ছিল, এখন কপাট অদৃশ্য হয়ে গেছে, কেবল দোরের ফোকর দেখা যাচ্ছে। এই ফোকরের মধ্যে আবার সুড়ঙ্গ, কিন্তু বেশি লম্বা নয়, দু চার হাত গিয়ে আবার একটা ঘরের মতন জায়গা। সেখানে ঢুকে ওরা লণ্ঠন ধরে চারিদিকে দেখল। ঘরটাতে কিছু মাটি জমেছিল, কেউ সম্প্রতি মাটি খুঁড়ে খুঁড়ে পরিষ্কার করেছে। ভেকুরাম ছাড়া আর কে হতে পারে? হয়তো এই ঘরের কাঠের সিন্ধুকে দামি জিনিস ছিল। কাঠের সিন্ধুক ও নশ্বর সবকিছু বহুকাল নষ্ট হয়ে গেছে, কেবল সোনা হীরে মতি নষ্ট হয়নি। ভেকু সেই সব জিনিস সংগ্রহ করতে আসত, এখন ঘরে সোনা দানা আর কিছু নেই। ঘর থেকে বেরিয়ে এসে তারা বারান্দা দিয়ে সামনের দিকে চলল। আরো কিছু দূর গিয়ে বারান্দা শেষ হয়েছে, সামনে দেওয়াল। ওরা আলো ধরে দেখল দেওয়ালটা পাথরের, কিন্তু তার মাঝখানে দোরের মতন চৌকস জায়গায় কাদা আর পাঁক জমাট হয়ে সিমেন্টের মতন শক্ত হয়ে গেছে। ওরা টোকা মেরে দেখল দেওয়ালের মতন পুরু নয়, ওপারে হয়তো আরো একটা ঘর আছে। হনুমন্ত বলল, হে দেখ, দেওয়ালের গায়ে গাঁইতির দাগ, ভেকু বোধহয় ভাঙবার চেষ্টা করছিল। ও ঘরের সব সোনা দানা শেষ করে বেটা এই ঘরে ঢোকার চেষ্টা করেছিল, বুঝলি? এই হনু, আজ আর নয়, এবার চল, সময়ের কোনো আন্দাজ নেই, হয়তো গিয়ে দেখবি সন্ধে হয়ে গেছে। হ্যাঁ সহি, মৌনি বাবা তেঁতুল তলায় বসে দড়ি পাহারা দিচ্ছেন, আর চল কাল আবার আসা যাবে, কি বলিস? দুজনে বাইরে ফিরে এলো, লণ্ঠন নিভিয়ে রেখে বাইরের মুক্ত হাওয়ায় কিছুক্ষণ নিঃশ্বাস নিল। সন্ধে হয়নি বটে, কিন্তু নিচে রোদ নেই। দূরে ওই তেঁতুল গাছের পাতায় নিবন্ত সূর্যের সোনালি আলো ঝিলমিল করছে। যেতে যেতে হনুমন্ত বলল, আচ্ছা ভেকুরামের মড়াটা নিয়ে কি করা যায় বলতো? উপরে তোলা আমাদের কর্ম নয়, আর তুললেই গায়ে জানাজানি হবে, আমাদের এই গোপন কথাও ফাঁস হয়ে যাবে। কিন্তু বুঝলি, মৌনি বাবাকে ব্যাপারটা জানাতেই হবে। আমার মনে হয় তিনি অন্য কাউকে কিছু বলবেন না, কিন্তু আমাদের পরামর্শ দিতে পারেন রে। দড়ি যেমন ঝুলছিল তেমনই ঝুলছে, প্রথমে পঙ্কজ ওপরে উঠে গেল, সে পৌঁছানোর পর হনুমন্ত উঠল। মৌনি বাবা দড়ি আগলে বসেছিলেন, বললেন, বাম বাম। ওরা তখন মৌনি বাবার সামনে বসে সব কথা বলল, বাবা মন দিয়ে শুনলেন। শেষে হনুমন্ত বলল, বাবাজি বাবাজি, কাল আবার আমরা নামব, একটু সকাল সকাল আসব, পর এ ভেকুর মড়াটা নিয়ে কি হবে বাবা? বাবা হাত তুলে আশ্বাস দিলেন, যেন বললেন, ভাবিস নে, সব ঠিক হয়ে যাবে। গাছের ডাল থেকে দড়ি খুলে নিয়ে তারা মৌনি বাবার সঙ্গে আমবাগানে গেল। সেখানে চালা ঘরে দড়ি লুকিয়ে রেখে বাড়ি ফিরে গেল। তাদের অভিযানের খবর কেউ জানল না। সন্ধ্যের পর ঘরে দোর বন্ধ করে তারা পরামর্শ করতে বসল। হনুমন্ত বলল, একটা বড় ভুল হয়ে গেছে পাঙ্খা, বড় ভুল। এই মোহরগুলো মণি বাবার কাছে রেখেলেই হতো, বাড়িতে রাখার জায়গা নেই, বাইরে রাখলে চাকরদের নজরে পড়বে, মাকে দিলে মা জানতে চাইবে কোথা থেকে এলো, কি করি বলতো? পঙ্কজ ভাবতে লাগল। কিছুক্ষণ পরে হনুমন্ত নিজেই বলল, হ্যাঁ এক কাজ করা যাক, ওগুলোকে তোর সুটকেসে রেখে দে, তেরা সুটকেসে, কেউ খুলবে না। আচ্ছা তাই কর।
মোহরগুলো পঙ্কজের সুটকেসে রেখে চাবি লাগিয়ে তারা আবার মুখোমুখি বসল। পঙ্কজ বলল, কাল আবার সকাল সকাল বেরোতে হবে। এই শোন, তোর মা আবার কিছু সন্দেহ করবেন না তো? হনুমন্ত একটু ভেবে বলল, মাকে যদি বলা যায় আমরা জঙ্গলে পাখি শিকার করতে যাচ্ছি, তা মা কিছু সন্দেহ করবে না। এক মুশকিল হ্যায়, বন্দুকটাও তো নিয়ে যেতে হবে, বন্দুক কার্ট্রেজ এসব সঙ্গে নিতে হবে। উপায় কি? ওগুলো মণি বাবা ঝোপড়িতে রেখে গেলেই হবে। একটা জোরালো আলো যদি নিয়ে আসা সম্ভব হতো রে, লন্ঠনের আলোটায় না ভালো করে দেখা যায় না। দাঁড়া, ঠিক হয়েছে, বাউজির একটা ইয়া বড় টর্চ আছে, দিনের মতো আলো হয়, সেটা চুরি করব। রাত্রে খাবার সময় হনুমন্ত মাকে শিকারে যাবার কথা বলে রাখল। মা বললেন, এই জ্যৈষ্ঠ মাসে দুপুরে পাখি কোথায় পাবি রে? সে না পাই, বন্দুক ঘাড়ে করে ঘুরে বেড়াবো। তা বেড়াস, সন্ধ্যের আগে ফিরে আসবি কিন্তু। জি জি জি, বিলকুল। পরদিন বেলা দশটা নাগাদ দুই বন্ধু খেয়ে দিয়ে তৈরি হয়ে বেরোল। হনুমন্তের কাঁধে দোনলা বন্দুক, পঙ্কজের হাতে টর্চ আর কার্তুজের থলি। আমবাগানে গিয়ে তারা দেখল মৌনী বাবা ধনির সামনে বসে আছেন। হনুমন্ত বলল, বাবাজি, এই বন্দুকটা ঝুপড়িতে রেখে রস্সি নিয়ে যাব। বাবা মাথা নাড়লেন, হাত বাড়িয়ে বন্দুকটা নিজের হাতে নিয়ে উঠে দাঁড়ালেন। তারপর হনুমন্ত যখন দড়ির কুণ্ডুলি এক চালা থেকে বার করে আনল, তখন তিনি বন্দুক কাঁধে ফেলে কার্তুজের থলি হাতে তেঁতুল গাছের দিকে পা বাড়ালেন। দুজনে মুখ তাকাতাকি করল। হয়তো বাবা নিজের শূন্য আস্তানায় বন্দুক ফেলে রেখে যেতে চান না, ঘর থেকে কেউ যদি তুলে নিয়ে যায়। তেঁতুল তলায় পৌঁছে বাবা প্রথমে দড়ির একটা খুঁট তেঁতুল গাছের ডালে বেঁধে ফেললেন, অন্য খুঁটে বন্দুক আর কার্তুজের থলি বেঁধে নিচে নামিয়ে দিলেন। তারপর হনুমন্তকে ইশারা করলেন। আজ হনুমন্ত আগে নামল, পরে পঙ্কজ। তারা আন্দাজ করল বাবার ইচ্ছে বন্দুকটা তাদের সঙ্গে থাকে। নিচে নেমে তারা একটা নতুন দৃশ্য দেখল। যেখানে ভেকুরামের মৃতদেহ পড়েছিল সেখানে 10-12 শকুনি এসে জুটেছে। শকুনিরা খুবই ব্যস্ত, দুই বন্ধু সেদিকে আর তাকালো না। তাড়াতাড়ি দড়ি থেকে বন্দুক আর থলি খুলে নিয়ে রাজবাড়ির ঢিপির দিকে চলল। যেতে যেতে হনুমন্ত বলল, বাবা নিশ্চয়ই জানতেন শকুনি আসবে। কি গন্ধ রে! শোন, শকুনিরা হলো প্রকৃতির সেরা মুদ্দা ফরাস। আমরা যখন মরা নড়াচড়া করছিলাম তখনই বোধ হয় ওরা দেখতে পেয়েছে। কিন্তু বাবা আজ আমাদের সঙ্গে বন্দুক দিলেন কেন ভাই? এখানে কি জন্তু জানোয়ার আছে নাকি? কই, কাল তো কিছু চোখে পড়েনি। যাকে বন্দুক সঙ্গে আছে সেটা ভালো ব্যাপার, বাঘ ভাল্লুক না থাক, সাপ খোপ তো থাকতেই পারে। সুড়ঙ্গের সামনে পৌঁছে পঙ্কজ বলল, আজকের প্রোগ্রাম কি? ভেকুরাম যে দেয়ালটা ভাঙবার চেষ্টা করেছিল সেটা পেলে ভাঙতে হবে। ওখানে জরুর অনেক দামি মাল আছে। আমরা দুজনে একসাথ গাইতি আর শাবল চালালে ভাঙতে পারবো না? চেষ্টা করতে দোষ কি? হ্যাঁ রে হনু, বলছি যে কিরকম দামি মাল তুই আশা করছিস? হ্যাঁ, তা কি বলা যায়, হয়তো কিছুই নেই। পর দুজনে উঠল, বন্দুক আর কার্তুজের থলি বাইরে রেখে লণ্ঠন জেলে সুড়ঙ্গে ঢুকল। তাদের সঙ্গে রইল টর্চ, গাইতি আর শাবল। সুড়ঙ্গের শেষ বরাবর পৌঁছে হনুমন্ত টর্চ জ্বালল। তীব্র আলোয় সংকীর্ণ সুড়ঙ্গ ভরে গেল, লণ্ঠনের আলো তার কাছে টিমটিম করতে লাগল। লণ্ঠন আর টর্চ নামিয়ে রেখে ওরা শাবল আর গাইতি হাতে নিল। পঙ্কজ দেয়ালের সামনে গিয়ে দুহাতে শাবল তুলে বলল, শোন, একসঙ্গে এক জায়গায় লাগাবি, রেডি? 1, 2, 3।
শাবল আর গাইতি একসঙ্গে রেয়ালের গায়ে পড়ল, ঠং করে শব্দ হল। শব্দ শুনে বোঝা যায় ইট পাথরের দেয়াল নয়, কিন্তু উপাদান যাই হোক এক চুলো নড়ল না। আরো আট দশ বার শাবল গাইতি চালিয়েও কোনো ফল হল না, দেয়াল অটুট দাঁড়িয়ে রইল। পঙ্কজ আর হনুমন্ত দুজনেরই গা ঘামে ভিজে গেছে, দুজনেই হাঁপাচ্ছে। হনুমন্ত বলল, বাইরে যাই চল, ইয়াপে দম বন্ধ হয়ে আছে। সুড়ঙ্গের মধ্যে বায়ু চলাচল কম, সুড়ঙ্গের মুখের কাছে বসে খানিক জিরিয়ে নিল। বাইরে রোদ্দুর আছে বটে, কিন্তু সেই সঙ্গে বাতাসও আছে। গায়ের ঘাম শুকোতে না শুকোতে পঙ্কজের মাথায় বুদ্ধি খেলে গেল। অনু, কিরে, একটা কাজ করলে হয় না? এই দোনলা বন্ধুকে দুটো টোটা পুড়ে যদি একসঙ্গে ফায়ার করা যায়। হনুমান চোখ গোল গোল করে খানিক চেয়ে রইল, তারপর পঙ্কজের গলা জড়িয়ে ধরল। পঙ্খা, সাব্বাস পঙ্খা, সাব্বাস, সাব্বাস তোর বুদ্ধি, এই কথা তো এতক্ষণ মাথায় আসেনি। দেখ পঙ্খা দেখ, মৌনি বাবা নিশ্চয়ই অন্তর্যামী পুরুষ, তাই বন্দুকটা আমাদের সঙ্গে দিয়েছেন। আচ্ছা, তুই পেহলে কখনো বন্দুক ছুড়েছিস? অনেকবার ছুড়েছি, হাঁস মেরেছি, খরগোশ মেরেছি, আমার বাবারও তো বন্দুক আছে। কিয়া বাত, তো তুই ফায়ার কর। আহ, কেন, তুইও তো অনেক বন্দুক চালিয়েছিস। তা চালিয়েছি, পর বুদ্ধিটা তোর নে, বন্দুকে টোটা ভর। না না, এখন না, এখন ভরবো না, ভেতরে গিয়ে ভরবো বরং। থলি থেকে পঙ্কজ কার্তুজগুলো বার করল, দশটা কার্তুজের মধ্যে গোটা ছয়েক এসএসজি ছিল। পঙ্কজ সেগুলো পকেটে পুরে বলল, চল তুই টর্চ নিয়ে আগে যা। সুড়ঙ্গে ঢুকে প্রথমে হামাগুড়ি দিয়ে তারপর খাড়া হেঁটে তারা দেয়ালের সামনে উপস্থিত হল। দুজনেরই মনে হল তারা একটা বিরাট রহস্যের সামনে এসে দাঁড়িয়েছে, তাদের বুক দুরু দুরু করে উঠল। পঙ্কজ চাপা গলায় বলল, হ্যাঁ রে হনু, কত দূর থেকে ফায়ার করবো রে? কমসে কম 10-12 হাত দূর থেকে, নইলে ও ছর্রা ছিটকে গায়ে লাগতে পারে। পঙ্খা, এক কাম কর, তুই বরং এ বন্দুক আমাকে দে, আমি এ বন্দুক অনেকবার ছুড়েছি, এর ধাত আমি জানি। না, আমি ফায়ার করব, কিন্তু বদ্ধ জায়গায় ভীষণ শব্দ হবে। অনু, তুই বরং কানে আঙুল দিয়ে থাকিস, নইলে কানের পর্দা ফেটে যেতে পারে। আর আর তুই? আমি কানের উপর শক্ত করে রুমাল বাঁধব, এই দেখ। রুমালকে কোনাকুনি ভাবে দুপাট করে পঙ্কজ কপালের উপর বেঁধে ফেলল, কান চাপা পড়ল। তারপর বন্দুকে দুই নলে টোঁটা পুড়ে দেয়াল থেকে 10 পা দূরে গিয়ে দাঁড়াল। হনুমান তার পাশে দাঁড়িয়ে দুই কানে আঙুল পুরে দিল। টর্চ জ্বালা হল না, কেবল লণ্ঠনের আলো। এইবার 1-2-3 বলে পঙ্কজ বন্দুকের ঘোড়া টিপল। বিকট শব্দ হল, সংকীর্ণ জায়গায় ধ্বনির সঙ্গে প্রতিধ্বনি মিলে যেন দৈত্য দানবের মতো লড়াই করতে লাগল। ওপর থেকে খানিকটা মাটি খসে মেঝে পড়ল, লণ্ঠনের কাঁচ চিড় খেয়ে গেল। পঙ্কজ আর হনুমন্ত ছুটে গেল দেওয়ালের দিকে। দেওয়াল ভেঙে পড়েনি, কিন্তু তার চারপাশ থেকে একটা শো শো শব্দ আসছে। দুজনে অবুঝের মতন মুখ তাকাতাকি করল, তারপর পঙ্কজ লাফিয়ে উঠে বলল, বুঝেছি, শোন, এই দেখ, দেওয়ালের ওদিকে হাওয়া নেই, এদিক থেকে হাওয়া ঢুকছে, তারই শব্দ, তার মানে দেওয়াল আলগা হয়েছে, আরেকবার বন্দুক ছুড়লেই। রুক, এবার আমি বন্দুক ছুড়ব। পঙ্কজ বন্দুকে দুই নলে আবার টোটা ভরে হনুমন্তের হাতে দিল, নিজে মাথা থেকে রুমাল খুলে তার মাথায় বেঁধে দিল, তারপর কানে আঙুল দিয়ে দাঁড়াল। হনুমন্ত দেয়াল লক্ষ্য করে ঘোড়া টিপল। প্রতিধ্বনির শব্দ থেমে যাওয়ার প্রায় সঙ্গে সঙ্গে আর একটা শব্দ হল,
লণ্ঠনটা দুবার খাবি খেয়ে নিভে গেল। টর্চটা পঙ্কজ কনুইয়ের খাঁজে চেপে রেখেছিল, এখন সেটা জেলে সে দেয়ালের দিকে আলো ফেলল। দেখল দেয়াল নেই, ছড়ার ধাক্কা খেয়ে ঘরের মধ্যে ভেঙে পড়েছে। দুজনে একসঙ্গে সেই দিকে এগোল। টর্চের আলোয় একটি ঘরের অভ্যন্তর উদ্ভাসিত হল। বেশ বড় একটি শয়নকক্ষ, দরজা জানলা আগে ছিল, এখন দেয়ালে পরিণত হয়েছে। ঘরে অনেক রকম শিকেলে আসবাব সাজানো রয়েছে, উঁচু পিঁড়ি, স্ফটিকের ভৃঙ্গার, দীপদণ্ড, আরো কত কি। এগুলো অস্পষ্টভাবে চোখে পড়ল। টর্চের তীব্র ছটা গিয়ে পড়েছিল ঘরের মাঝখানে। একটি পালঙ্কে শয্যা পাতা রয়েছে, বিচিত্র কারুকার্যের একটি পালঙ্ক। আর সেই পালঙ্কের উপর শুয়ে আছে দুটি মানুষ। হনুমান তার পঙ্কজ অন্য কোন দিকে না তাকিয়ে পালঙ্কের পাশে গিয়ে দাঁড়াল। যে দুটি মানুষ পালঙ্কে শুয়ে আছে তাদের মধ্যে একজন হচ্ছে 18-19 বছর বয়সের একটি কিশোর যুবা, আর তার পাশে শুয়ে আছে 12-13 বছরের একটি কিশোরী মেয়ে। বলিষ্ঠ সুন্দর যুবা, অপরূপ সুন্দরী মেয়ে, দুজনেই মৃত। কিন্তু তাদের দেখে তা মনে হয় না, মনে হয় যেন ঘুমিয়ে আছে। ঘরে লোক ঢুকেছে সাড়া পেয়ে এখনই জেগে উঠবে। হনুমান গলার মধ্যে একটা শব্দ করে পঙ্কজের কাঁধ চেপে ধরল। পঙ্খা, চিনতে পারছিস? পঙ্কজের গলা প্রায় বুঝে গিয়েছিল, সে অতি কষ্টে উচ্চারণ করল, পারছি, এটা তো তুই, তুই আর তোর হবু বউ রামদুলারি। কিছুক্ষণ কোনো কথা নেই, তারপর হনুমন্ত স্বপ্নাচ্ছন্ন গলায় বলল, ওর নাম ছিল মিথিলি, যাহারা 500 বছর আগে যা ছিল এ জন্মেও তাই আছে। সে রাত্রে আমরা ঘুমিয়ে পড়েছিলাম, অচানক গভীর রাত্রে এলো ভূমিকম্প আর জলোচ্ছ্বাস, ঘরের দরজা জানলা দিয়ে হাওয়া বাতাসের চলাচল বন্ধ হয়ে গেল। তারপর যে কি হলো, ঘর থেকে বেরোবার উপায় নেই দেখে তোরা আবার বিছানায় গিয়ে শুলি। ঘরের হাওয়া ফুরিয়ে আসতে লাগলো, দীপদণ্ডে দীপ নিবে গেল, তোরা অজ্ঞান হয়ে পড়লি। তারপর তোদের মূর্ছা মহানিদ্রায় পরিণত হল। হনুমন্ত হঠাৎ ভয়ার্ত স্বরে বলল, আমরা পড়ে যাচ্ছে, আমি আর মৈথিলি। সে আর বলতে পারল না, তার গলা কাঁপতে কাঁপতে থেমে গেল। দুজনে হতবাক হয়ে চেয়ে রইল। এইভাবে কতক্ষণ যে কেটে গেল তার ঠিকানা নেই, কেবল টর্চের উগ্র আলো পালঙ্কের দুটি মুখের উপর স্থির হয়ে রইল। হঠাৎ পঙ্কজ চিৎকার করে উঠল, একি একি হচ্ছে, হনুরে দেখলি, তুই দেখলি, কি হচ্ছে, এটা কি হচ্ছে? তাদের চোখের সামনে এক অভাবনীয় ব্যাপার ঘটতে আরম্ভ করেছিল। পালঙ্কে শোয়া মূর্তি দুটি কর্পূরের পুতুলের মতন উপে যেতে লাগলো। পঙ্কজ আর হনুমন্তের বিস্ফারিত দৃষ্টির সামনে আস্তে আস্তে মুখ হাত পা সব শীর্ণ হয়ে যাচ্ছে, হাওয়ায় মিশে যাচ্ছে। শেষ পর্যন্ত পালঙ্কে পড়ে রইল ধুলো গুঁড়োর মতো খানিকটা পদার্থ। 500 বছর বদ্ধ ঘরের মধ্যে যা অটুট ছিল, আলো বাতাসের স্পর্শে দেখতে দেখতে তা অণু পরমাণুতে পরিণত হল।
রাত্রে পঙ্কজ আর হনুমন্ত নিজের নিজের খাটে শুয়ে চিন্তা করছিল। দুজনেরই মাথা উত্তপ্ত হয়েছে, ঘুম আসছে না, কিন্তু কথা কইবার মতন মনের অবস্থা নয়। মোহাচ্ছন্ন মন নিয়ে তারা নন্দনগড়ের সুড়ঙ্গ থেকে বেরিয়ে এসেছিল। কেউ কোনো কথা বলল না, নির্দিষ্ট পথে ফিরে চলল। দড়ির কাছে এসে পঙ্কজ আবছাভাবে অনুভব করল, ভেগুরামের মড়াটা নেই, শকুনগুলো অদৃশ্য হয়েছে। ওপরে এসে মৌনী বাবার মুখে স্নিগ্ধ মধুর হাসি দেখে তারা বুঝতে পেরেছিল, বাবা সবই জানেন বলে তাদের নন্দনগড় দুর্গের রহস্য সন্ধানে যেতে দিয়েছিলেন। কিন্তু কি করে জানলেন? হয়তো তার দৈবশক্তি আছে। সাধুরা সকলেই ভণ্ড নয়, দু চারজন খাঁটি সাধু থাকতে পারে। দুপুর রাত্রে হনুমন্ত উঠে এসে পঙ্কজের খাটের পাশে বসল, বলল, পঙ্কা, হে পঙ্কা, জেগে আছিস? আছি রে, কি খবর? আমি ঠিক করেছি রামদুলারিকে বিয়ে করব। তাহলে আর বিবাহী হবি না বলছিস? নেই, এখন নয়, 5-6 বছরের পুরনো বউকে বিয়ে না করলে আর ন্যায় হবে। পঙ্কজ উঠে বসল। আচ্ছা হনু, আগের জন্মের সব কথা তোর মনে পড়েছে? সব কথা নয়, অনেক কথা মনে পড়েছে। চেষ্টা করলে বোধহয় সব কথাই মনে পড়বে। তোর বউয়ের নাম ছিল তো মৈথিলি, আর তোর কি নাম ছিল? আমার নাম ছিল রঘুনন্দন সিং। আগের জন্মে তো তোদের নামের বেশ জোর মিলেছিল, তাহলে এই জন্মে গরমিল হলো কেন? গরমিল কোথায়? আরে তুই হলি গিয়ে হনুমন্ত, মানে হনুমান, আর তোর বউ রামদুলারি, মানে সীতা, এর পরও গরমিল হলো না বলছিস? তুই কিছু জানিস না, আমার পুরা নাম হনুমন্ত রাজ সিং, মানে হনুমান নয়, হনুমানের মালিক। আমি ইয়ে বতা, হনুমানের মালিক কে? রামচন্দ্র, বুঝলি? বুঝলাম। এবার তুই আগের জন্মের গল্প বল, যা মনে আছে সব বলবি, কিন্তু কিচ্ছু বাদ দিবি না। আচ্ছা শোন তবে, ও ইয়াদ হে ও ঘর মে জব হাম ঘুস রহে থে ওহাঁ পর। হনুমন্ত গল্প বলতে আরম্ভ করল, কিন্তু সেই গল্প অন্য গল্প। শুনছিলেন নন্দনগড় রহস্য, রচনা শরদিন্দু বন্দ্যোপাধ্যায়, গল্প পাঠে এবং ছেদিরামের চরিত্রে দীপ, গল্পের সূত্রধার হনুমন্ত এবং মাহাতো সোমক, পঙ্কজ পুষ্পল, রঘুবীর জগন্নাথ বসু, শব্দগ্রহণ আবহ সঙ্গীত এবং স্পেশাল এফেক্টসে রিচার্ড, বিশেষ সহযোগিতায় সোমক, পর্ব পরিচালনায় রাইট ব্রাদার্স থেকে অনির্বাণ এবং অভিষেক, সমগ্র পরিকল্পনা ও পরিচালনায় ইন্দ্রাণী। রেডিও মির্চির তরফ থেকে আন্তরিক ধন্যবাদ শ্রী প্রবীর চক্রবর্তীকে আমাদের পাশে থাকার জন্য। আগামী সপ্তাহে ঠিক এই সময় আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হবে সানডে সাসপেন্স।